বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার ব্লাড টেস্ট সহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর পরবর্তী আপডেট জানানো হবে বলে দলীয় সূত্র থেকে বলা হয়েছে। রোববার কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাঠাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা। গতকাল গুলশানের বাসায় গিয়েছিলেন তারা। জানিয়েছিলেন পরশু রাতে বেগম জিয়ার শরীরে কিছুটা জ্বর থাকলেও গতকাল দুপুরের পর থেকে তা কমে গেছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।